হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি ফান্টা চকলেট কেক, তাহলে চলুন শুরু করি। প্রথমেই কেকের লেয়ারটা তৈরি করছি, এর জন্য একটা মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিলাম। এর সাথে নিয়ে নিচ্ছি চিনি আর নিচ্ছি বাটার। এই সব কিছুকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি মিনিট দুয়েকের মতো বিট করে নিচ্ছি। বি করা হয়ে গেলে একটা চালনি সাজে চেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, দিচ্ছি কোকো পাউডার, বেকিং সোডা, বেকিং পাউডার। সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তার আগে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। কেকের ব্যাটারটা পারফেক্ট ব্যাটার তৈরি করার জন্য একটু দুধের প্রয়োজন, আমি সেটাও এখানে দিয়ে দিচ্ছি। কেক মোল্ডে কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে ঢাকনা দিয়ে এটাকে প্রিহিট করে একটা স্ট্যান্ড বসিয়ে কেক মোল্ডটাকে দিয়ে দিচ্ছি। এবারে ফান্টা লেয়ারটা তৈরি করব। এই জন্য 1 কাপ ফান্টা, চিনি এবং কর্নফ্লাওয়ার নিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এই মিশ্রণটাকে ভালো মতো নেড়ে চেড়ে একটা থকথকে মিশ্রণের মতো তৈরি করে নিচ্ছি। এবারে একটা বাটিতে এই মিশ্রণটাকে ঢেলে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। কেকের মাঝের অংশটা এবার তৈরি করব, এই জন্য একটা বোলে আমি ঠান্ডা হুইপিং ক্রিম, সুগার পাউডার এবং অরেঞ্জ এসেন্স নিয়ে নিচ্ছি। এবারে ভালো মতো বিট করে একটা ক্রিমি ফর্ম তৈরি করে নিচ্ছি। কেকটা হয়েছে কিনা দেখে নিচ্ছি। আর এই কেকটা হতে আমার সময় লেগেছে 25 থেকে 30 মিনিট। কেকটাকে এবার কেক মোল্ড থেকে আনমোল্ড করে নিচ্ছি। এবারে কেক টিনটাকে মধ্যে আবার ওই কেকটাকে ভালো মতো সেট করে নিচ্ছি। এ পর্যায়ে কেক মোল্ডে যে হুইপিং ক্রিমের লেয়ারটা তৈরি করেছিলাম সেটা ভালো মতো এর মধ্যে সমানভাবে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ফান্টার লেয়ারটা। এই কেক মোল্ডটাকে 4 ঘন্টা অথবা সারা রাতের জন্য রেখে দিচ্ছি ফ্রিজে। পরের দিন আমি কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি। ফান্টা চকলেট কেকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এটা খেতে কিন্তু ভীষণ মজার, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন।